ডিস্মিল লাই রহমান রয় আজ পর্যটন দিবস ন্যাশনাল অ্যাম্ব হিউম রাইসের পক্ষ থেকে এবং স্যানেল কর্ণভূলির পক্ষ থেকে এবং সাইমা উপারিস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে দেশবাসীকে সালাম শুভেচ্ছা জানাচ্ছে পর্যটন নগরী কক্সবাজার আমাদের বৃহৎ একটি সম্পদ রয়েছে এই সম্পদটা হলো এত বড় বীজ পৃথিবীর কোথাও নাই তারপরে আমাদের কুয়াকাটা বীজ আমাদের চট্টগ্রাম বীজ চট্টগ্রাম সমুদ্র বন্দর পাশাপাশি চট্টগ্রামে বীজ সিরিয়ার এবং বাংলাদেশ সরকার খুব সুন্দর করে চট্টগ্রাম বীজকে সুন্দর করেছে পর্যটকদের জন্য এই অবস্থানগুলি খুব সুন্দরভাবে করা দরকার বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখতে পাই পর্যটক হাত থেকে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করতেছে অথচ আমাদের দেশে এত বড় সম্পদ থাকার পরও আমরা হাত থেকে ন্যূনতম একটা ইনকাম আমাদের সরকারে পাচ্ছে অথচ আমাদের সম্পদ দিক দিকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন কুয়াকাটা সমুদ্র সৈকত চট্টগ্রাম বীজ এবং কক্সবাজার বীজ এই বীজগুলি বিদেশের বিদেশিদের জন্য আলাদাভাবে একটা তাদের জন্য একটা সুন্দরভাবে করে দেওয়া দরকার দেশের মানুষের পর্যটক হিসাবে যারা যাচ্ছে তাদের জন্য একটা সুন্দরভাবে বসবাসযোগ্য এবং বিনোদনের জন্য সেভাবে করা দরকার ছিল চট্টগ্রাম বিচ কথা বলি এখানে চিড়িয়া খুব সুন্দর করেছে অথচ কিছু মাদক ব্যবসায়ী এবং ওই বিচে আমরা গেলে দেখতে পাই কিছু অসামাজিক কাজকর্ম এবং ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে দিয়ে এখানে পরিবেশটা নষ্ট করে দেওয়া হয়েছে অবৈধভাবে এখানে কিছু লোভের বশবর্তী হইয়া এই সিরিয়ার যেই অর্জনটা মাননীয় প্রধানমন্ত্রী এখানে উদ্বোধন করেছে এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই কারণ চট্টগ্রামের জন্য একটা নিয়ামত এখানে বীজটা হলো এই বীজটা স্বল্প সংখ্যক কিছু মানুষের দ্বারা নষ্ট করি বলা হচ্ছে আমরা সিডিয়া তথা যারা এখানে সংরক্ষণ করে তাদেরকে আহ্বান করব মানুষের চলাফেরার জন্য যে বীজটা বানানো হল এই বীজটা যেন সুন্দর রাখা হয় অবৈধ দোকানপাট না বসাইয়া পরিকল্পিতভাবে মানুষেরা যেন বিনোদনের ক্ষেত্রে যে একটা মানুষের ভালোবাসা অর্জন করতে পারে সেই রকম একটা বীজ আমরা আশা করব চট্টগ্রাম বীজ কিছু কিছু মানুষের দ্বারা ছঁকি বসানো হয়েছে অথচ এই বীজটা আরও সুন্দর করা যেত এখানে ভেরিবাঁধ নাই এবং বিভিন্ন জায়গায় আমরা ভাঙ্গন দেখতে পাই ইনানি বীজ এখানে ভাঙ্গন দেখতে পাই এই ভাঙন রক্ষা করার জন্য এখানে উন্নয়নমূলক কিছু কাজ করা দরকার ছিল এবং এখানে বসার জন্য সুব্যবস্থা নাই তাহলে আমাদের এই নিয়ামত আল্লাহ রব্বুল আলমিন দান করেছে আমরা সংরক্ষণ করতে পারছি না আমাদের পরিকল্পনার অভাব স্বাধীন হয়েছে এত বছর পরও আমরা কেন পারতেছি না যারা টেন্ডার বাস কারণে টেন্ডারের যেই অর্থ ব্যয় হয় সেই ব্যয়টা সঠিকভাবে ব্যয় হচ্ছে না দেশে মাননীয় প্রধানমন্ত্রী অনেক উন্নয়ন করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চায় আমাদের ন্যাশনাল এমপ্লয় হিউম্যান পক্ষ থেকে এবং চ্যানেল কন্যাফুলির পক্ষ থেকে কারণ শুধু একজনে তো সব কিছু পারে না যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা সঠিকভাবে কাজগুলি করতেছে না যারা পরিকল্পনা করবে সেই পরিকল্পনা ঠিকমতো হচ্ছে না তাই অনুরোধ করবো হয়তো বেসরকারিভাবে এই বীজটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে অনেক অনেক সুন্দর মানুষ চলাফেরার জন্য বউ বাচ্চাদেরকে নিয়ে একটু ভ্রমণে যাবে সে আনন্দ উপভোধ করার জন্য এই বীজগুলি আমাদের জন্য নিয়ামত আমরা যেন এই বীজগুলি সংরক্ষণ করতে পারি প্রত্যেক যা ছোটো ছোটো সংগঠনগুলি আছে আমি তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করব যেন আমরা এই বীজগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি সবাই যেন এগিয়ে আসি সবাইকে ধন্যবাদ জানাই ন্যাশনাল অ্যাম্বামি হিউম রাইটসের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা জানাই আজকের এই পর্যটন দিবসকে সাফল্য ভাবে আমরা দেখতে চাই আমরা আশা করবো আগামী বৎসরের ভিতর বিশেষ কিছু পরিকল্পনা নেবে সরকার সেই হিসাবে আশা করি সবাই যেন আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি আল্লাহ রবুল আলমিস আমাদেরকে সে তৌফিক দান করে সবাইকে ধন্যবাদ